কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠক শুরু হচ্ছে আজ। যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনবেন শোনাবেন নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প। শেখ হাসিনাকে হত্যার হুমকিতে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অগ্নি সন্ত্রাসের পরিকল্পনায় সরকার, অভিযোগ বিএনপি। সেনা আইনে বিক্ষোভকারীদের বিচারের সিদ্ধান্ত পাকিস্তানে, আজ আবার গ্রেফতারের আশঙ্কা ইমরান খানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ শুরু হচ্ছে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠক, এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার বিকেল 5:32 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প শীর্ষক ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 23-25 মে কাতারের রাজধানী দোহায় বসছে ইকোনমিক ফোরামের এই বৈঠক। এছাড়া দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহের সঙ্গে আলাদা বৈঠক করার কথা রয়েছে তার। এর আগে বিকেল 3:15 ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতির কারণে মার্কিন দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক করেছে। রাজধানী মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়কের দেয়া প্রকাশ্যে হত্যার হুমকি প্রমাণ করে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। বিএনপির উদ্দেশ্যে সমাবেশে নামে দেশে অশান্তি সৃষ্টি করা। আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো উস্কানিতে কান না দিয়ে শান্তি সমাবেশ করছে বলেও দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। পরে হয় বিক্ষোভ মিছিল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নিষেধাজ্ঞা দিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র দমিয়ে রাখতে চায়। এদেশে নতুন করে আর নিষেধাজ্ঞা আসবে না বলেও মনে করেন তিনি। অন্যদিকে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকের জন্য বিশ্ব স্বীকৃতি অর্জনের আনন্দে র্যালি বের করে ছাত্রলীগ। র্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যা কু ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় বলেই নির্বাচনী ব্যবস্থাকে ভণ্ডুল করতে চায় বিএনপি। এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অবৈধ পথে ক্ষমতা দখলদের পথ রুদ্ধ হওয়ায় বিএনপি নির্বাচনে অংশ নেয়ার নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। ভুল রাজনীতির কারণে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত বিএনপি এখন নির্বাচনে অংশ নিতেই ভয় পায়। বাংলাদেশের জনগণ অচিরে গণবিচ্ছিন্ন বিএনপিকে রাজনীতির মাঠ থেকে নির্বাচনে পাঠাবে বলে হুঁশিয়ারি তার। বলেন, বিএনপি প্রত্যাখ্যান করলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাই জয়ী হবেন বলে আশা তার। শেখ হাসিনাকে হত্যার হুমকির মধ্য দিয়ে বিএনপি হত্যা ষড়যন্ত্রের রাজনীতির নীল নকশা আবারও প্রমাণিত করছে বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সরকার নিজেরা অগ্নি সন্ত্রাস করতেই পরিকল্পিতভাবে বিএনপিকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সরকারিতে সফল হচ্ছে বিদেশি কূটনীতিকরা সংশয় প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি নয় আওয়ামী লীগই সংঘাত তৈরি করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের জ্বালানি খাতের চিত্র নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, লুটপাট করতে সরকার বিদ্যুৎ খাতকে আলাদাভাবে বেছে নিয়েছে। ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়ছে। সরকারের দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশ আর মধ্যম আয়ের দেশ হিসেবে থাকবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে আবারও গণগ্রেফতার শুরু করেছে সরকার। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বর্তমানে দলীয় সরকারের অধীনে নির্বাচন অসম্ভব বলেও মনে করেন বিএনপির মহাসচিব। এবার পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি সংঘাতে যেতে চায় না, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতার বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, গোলাগুলি ও সহিংসতার কারণে বরং যুক্তরাষ্ট্র ভ্রমণে বিভিন্ন দেশের নাগরিকদের সতর্ক করা উচিত।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী কাতার সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। দাবি করেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেক ভালো। কোনো দেশের চোখ রাঙানিতে বাংলাদেশ ঘাবড়ে যায় না বলে মন্তব্য করেন আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের বিষয়ে তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন মেরুকরণ হতে যাচ্ছে। দেশ থেকে আরও জ্বালানি কিনতে সরকারের আগ্রহের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে পেঁয়াজ আমদানির আলোচনার মধ্যে এই নিত্যপণ্য কেজিতে আরও 4-5 টাকা বেড়েছে। পাইকারি বাজার কারণ বাজারে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি এখন 75 টাকা। রাজধানীর খুচরা বাজারগুলোতে দাম 80 টাকার কম নয়। পাইকারি বিক্রেতা বলছেন, আড়তদারগুলোতে ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। এদিকে আচমকা পেঁয়াজের দাম বাড়ায় এরকম একরকম অসহায় বোধ করছেন ক্রেতারা। সরকারের যথাযথ উদ্যোগ ছাড়া দাম কমার সম্ভাবনা দেখছে না সীমিত আয়ের মানুষ। পেঁয়াজ আমদানির অনুমতি দিতে এরই মধ্যে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানির অনুমতির আভাসও দিয়েছে কৃষিমন্ত্রী। দর্শক, এই ছিল আপনার মতো পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট সমস্যা দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।